হ্যালো বন্ধুরা, আমি জুবাইদা চলে এসেছি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের মুখের কালো দাগ বা স্পটস দূর করার কয়েকটি টিপস শেয়ার করব। আপনারা যদি সেগুলো ফলো করেন তাহলে আপনার মুখের যে কোনো ধরনের কালো দাগ আপনি দূর করতে পারবেন। আপনার চেহারার সৌন্দর্য নষ্ট করে এই মুখের কালো দাগ। এই কালো দাগের কারণে আপনি খুবই অস্বস্তিতে ভোগেন, আশেপাশের মানুষজন নানান রকম কথা বলে এবং আপনার পার্সোনালিটিতেও খারাপ প্রভাব পড়ে। আপনি সকলের সামনে যেতে বিব্রত বোধ করেন এবং আপনার নিজের কাছেও আপনার চেহারা আয়নায় দেখতে অনেক খারাপ লাগে। তো এই সমস্যা দূর করার জন্য আজকে আমি আপনাদের সাথে তিনটি টিপস শেয়ার করব। আপনারা যে কোনো একটি ফলো করলেই ভালো রেজাল্ট পাবেন, আপনার মুখের কালো দাগ দূর হয়ে যাবে। তো টিপসটি দেওয়ার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন অর্থাৎ প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখছেন, তারা নিচে লাল বাটনে যে সাবস্ক্রাইব কথাটা লেখা রয়েছে সেখানে ক্লিক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, আর পাশের বেল চিহ্ন অন করে দিয়ে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না। কেননা অল বাটনে ক্লিক না করলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে না। আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিও শেষ পর্যন্ত না দেখলে হয়তো আপনি অনেক ইম্পর্টেন্ট কিছু মিস করে যাবেন। আমাদের প্রত্যেকের রান্নাঘরে সবজি হিসেবে আলু কিন্তু অবশ্যই থাকে। আলুকে সবজির রাজা বলা হয়। আমরা যে কোনো খাবার তৈরিতে আলু ব্যবহার করে থাকি। আলু আপনার চেহারার দাগ সব দূর করতে খুবই কার্যকরী। এটি দ্রুত আপনার চেহারার দাগ রিমুভ করার ক্ষমতা রাখে। আলুতে ন্যাচারাল ব্লেসিং প্রপার্টিস রয়েছে যা আপনার স্কার, স্পটস, কালো দাগ সব দূর করতে খুবই সাহায্য করে। আলুতে বিদ্যমান স্টার্চ স্কিন পিগমেন্টেশন দূর করে এবং এনজাইম স্কিন সেলসকে সুস্থ রাখতে সাহায্য করে। তো প্রথম যে টিপসটি শেয়ার করব সেটি হচ্ছে আলু, একটি মাঝারি ধরনের আলু নিয়ে সেটি আপনি স্লাইস করে নেবেন। স্লাইসগুলো আপনাকে ফ্রিজে রেখে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে আপনি এই স্লাইসগুলো ডাইরেক্ট আপনার মুখের দাগের উপর মাসাজ করবেন। 5 মিনিট মাসাজ করার পর ঠান্ডা পানি দিয়ে আপনার ফেস ওয়াশ করে ফেলবেন। আপনি চাইলে শুধুমাত্র দাগের উপর না, আপনি সম্পূর্ণ ফেসে এটি লাগাতে পারবেন। এই টিপসটি যদি আপনি রেগুলার অ্যাপ্লাই করেন আপনার ফেসে তাহলে আপনার ফেস থেকে দাগ খুব তাড়াতাড়ি বিদায় হবে। সেকেন্ড টিপস, একটি মাঝারি ধরনের আলু নিয়ে পেস্ট বানিয়ে নেবেন আর সেই পেস্টের সাথে 1 চামচ মধু মিশিয়ে মুখে লাগাবেন। 15 থেকে 20 মিনিট এভাবে আপনার মুখে রেখে দিতে হবে। 15 মিনিট পর হালকা গরম পানি দিয়ে মুখ ওয়াশ করে নেবেন। গরম পানি হতে হবে আপনার স্কিন যতটুকু সহ্য করতে পারে ততটুকু, কারণ পানি বেশি গরম হলে আপনার ফেস জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই পানি খুব গরমও না, একেবারে ঠান্ডা না, পানি একটু হালকা গরম করে নিয়ে সেই পানি দিয়ে আপনার মুখ ধুয়ে নেবেন। একটি আলু ব্লেন্ড করে এর জুস বের করে নেবেন। একটি পরিষ্কার বাটিতে 1 চামচ আলুর জুস, তার সাথে 1 চামচ লেবুর রস এবং 1 চিমটি হলুদ একসাথে মিক্সড করে নেবেন। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আপনার মুখে দাগ ছোপের উপর লাগিয়ে রেখে দিতে হবে না শুকানো পর্যন্ত। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নেবেন। এতে আপনার মুখের কালো দাগ ছোপ স্পটস সম্পূর্ণ দূর হয়ে যাবে। তো এই তিনটি টিপসের মধ্যে যে কোনো একটি টিপস আপনি অ্যাপ্লাই করতে পারেন। এর প্রত্যেকটি কার্যকর। আপনার স্কিনে যেটা শুট করে, যেটা আপনার ভালো লাগে, আপনি সেটাই আপনার স্কিনের জন্য বেছে নেবেন। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। ভিডিওতে যদি এতক্ষণে লাইক দিয়ে না থাকেন তাহলে এখনই লাইক দিয়ে দিন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে দিন। আর আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। এই টিপসগুলো অ্যাপ্লাই করে কি রেজাল্ট পাচ্ছেন সেটাও আমাকে জানিয়ে দিবেন। তো ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।